নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি খুব মজার রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শুকনো কপি, রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো, এই কপিটা আমি আগে কেটে শুকিয়ে রেখেছি, তোমরা বছরের শেষে এটা তৈরি করে রাখতে পারো, সারা বছর তোমরা সংরক্ষণ করে রেখে খেতে পারবা। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার মতো করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাই আমি আন্দাজ মতো নিয়ে নেব। দেখো, আমি এটা নিলাম, নিয়ে এবার গরম জল করে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো, উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি কিছুটা গরম জল করে নেব কড়াইয়ে দিয়ে। দেখো, জলটা গরম করে নিয়েছি, এবার জলটাকে আমি নামিয়ে এই কপি, শুকনো কপিতে আমি ঢেলে দেবো। এটা কিন্তু ফুলে অনেকটাই হবে। এবার এটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখো, এই কপিটা আমি আধ ঘন্টা আমি গরম জলে ভিজাতে রেখে দিলাম। ততক্ষণ আমি টমেটো আর দুটো মোটা সাইজের আলু নিয়েছি, এটা কেটে নিব। আর এখানে পুরো বাটা মশলায় রান্না হবে। এখানে কয়েকটা গোটা জিরে আছে, আর দু পিচ আদা আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি শিলনোড়ায় বেটে নেব। দেখো বন্ধুরা, আমি আধ ঘন্টা বাদ দিয়ে চলে এসেছি। এদিকে আধ ঘন্টার মধ্যে আমার কপিটাও ভিজিয়ে মোটা হয়ে গেছে। দেখো দেখো, পুরো কপিটা ভিজে গেছে, আর যে কেটে রোদে শুকানো হয়েছিল ঠিক সেই মাপের, দেখো ভিজে এরকম মোটা হয়ে গেছে। আর এখানে দেখো কেমন কষ বেড়ে গেছে, এমন কিছু খারাপ না, এটা কফি শুকনো, সেই কষটা বেড়েছে। তাই আমি পরিষ্কার জলে 2 থেকে 3 বার ভালোভাবে আমি এটা ধুয়ে নেব। দেখো, কফিটা আমি 3 থেকে 4 বার পরিষ্কার জলে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর কফিটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো, জলে ধুয়ে আমি চিপে ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নার কাছে চলে যাই। দেখো, উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি, এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি আলুটাকে কষে নেব। আলুগুলোকে দিয়ে দেবো। দেখো, আলুটা আমি ভালোভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি, ও তেল থেকে তুলে নেব। এবার এই তেলে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো, মাছটা ভেজে নিয়েছি, আমি মাছটাকে তুলে নামিয়ে নেব। দেখো, এই কড়াইয়ে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো। দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা, ফোড়নটা একটু ভেজে নেব। আর এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু। দেখো, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দেবো 1 চামচ মতো রসুন বাটা, আর এখানে আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। আর দেবো এখানে একটা টমেটো, দেবো হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চামচ মতো দেবো কাশ্মীর লঙ্কা, আর এখানে দেবো 7 মতো লবণ। মশলাটা এবার আমি একসঙ্গে ভালোভাবে কষে নেব। দেখো, মশলাটা আমি কষে নিয়েছি ভালোভাবে। এবার এখানে 1/2 চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। এবার কষে রাখা আমি আলুগুলো এতে দিয়ে দেবো।
দেবো আমি গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই কফিগুলো আমি দিয়ে দেবো, ওদের একসঙ্গে ভালোভাবে কষে নেবো, সব শুধু একসঙ্গে এবার কষতে থাকবো। ছয় থেকে সাত মিনিট মতো আমি ভালোভাবে কফিটাকে কষে নেবো, তাহলে কী হবে শুকনো গন্ধটা চলে যাবে। টাইম করে কফিটা আমি ভালোভাবে কষে নিয়েছি, এবার মাছের মাথাগুলো আমি এটা দিয়ে দেবো, একটু ভেঙে দেবো, এবার অল্প আমি একটু এতে জল দিয়ে দেবো। দিয়ে আবারও আমি 5 থেকে 6 মিনিট মতো আমি রান্না করে নেবো। দেখো আমার রান্নাটা হয়ে এসছে, এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেবো। দেখো এখানে হাফ চামচ মতো আমি ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, আর সব শেষে নামানোর আগে আমি 1 চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। তোমরা এটা দিতেও পারো না দিতে পারো, একটু শুকনো ভাবটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো রান্নাটা আমার কমপ্লিট, এবার নামিয়ে নেবো। তো কালারটা কত সুন্দর হয়েছে, শুকনো কপিটা মনেই হচ্ছে না, গন্ধটাও খুব সুন্দর দিয়েছে, এবার নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়া কফি রেসিপিটাও হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। তবে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাইও, যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও, সবাই যদি ভিডিওটা আমার দেখতে পায়। আবার কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। মনে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।